দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জাপান ইংলিশ পয়েন্টে। গত ক্লাসে আমরা শিখেছিলাম নাউন চেনার উপায়। এই ক্লাসে আমরা শিখতে যাচ্ছি বাক্যে নাউন কোথায় বসে। দেখেন এখানে বাক্যে নাউন কোথায় বসে আমরা দেখলাম কয়েকটি পয়েন্ট দেখতে পাচ্ছি। এর মধ্যে প্রথমেই আছে আর্টিকেলের পরে বসে। আর্টিকেলের পরে নাউন কীভাবে বসে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে দি হচ্ছে আর্টিকেল আর ক্যাপিটাল রাজধানী সেটা হচ্ছে নাউন। তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী। আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল নাকি না দি আছে, তার মানে আর্টিকেলের পরে নাউন বসে। পরে পয়েন্টে আমরা পাচ্ছি প্রিপজিশনের পরে, মানে প্রিপজিশনের পরে নাউন বসে। এখানে আমি দেখতে পাচ্ছি রাকিব ইজ ওয়েটিং ফর ট্রেন। কিসের জন্য সে অপেক্ষা করছে? রাকিব ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো ট্রেন হচ্ছে একটি যানবাহন, তো এটা নাউন। এরপরে আমরা এর আগে দেখতে পাচ্ছি ফর, তাহলে ফর হচ্ছে প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে নাউন বসে। পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে, সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে মানে কোনো বাক্যের প্রথমে শুরুতে, বাক্যের শুরুতে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে আমাদের নাউন বসে থাকে। তো আমরা এখানে দেখছি ডগস আর ভেরি ফেইথফুল, তো কুকুরগুলো খুবই বিশ্বস্ত সেটা বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডগস, আমরা জানি ডগ কুকুর প্রাণীর নাম নাউন, এখানে প্লুরাল আছে ডগস, তাহলে নাউন দিয়ে আমাদের একটি সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে শুরু হতে পারে। আচ্ছা, এরপরে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে, অবজেক্ট শেষের অংশ হিসেবে, দেখেন এখানে লেখা হয়েছে যে এক্সাম্পলটি আমরা পেয়েছি জুই ওয়াচেস টিভি, জুই টিভি দেখে, তাহলে ওয়াচেস ভার্ব আর অবজেক্ট হিসেবে এখানে আছে টিভি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসে থাকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভ বলতে আমরা কি সেটা আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। সেখানে আমরা যদি সেই ভিডিওগুলো দেখি, দেখলে আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারবো অ্যাডজেক্টিভ। তারপর আমি আরেকবার বলি ক্লিয়ার জন্য, অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ ভালো অবস্থা সংখ্যা ইত্যাদিকে বলা হয়। তো নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। এখানে আমরা যে এক্সাম্পলটি নিয়েছি যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, সেটি হচ্ছে হি ইজ এ গুড ড্রাইভার। ড্রাইভার মানে আমরা খুব ভালো করেই জানি যে চালক, যিনি চালান আর কি যানবাহন, বিভিন্ন যানবাহন চালান আর কি। তাহলে এখানে ড্রাইভার হচ্ছে নাউন। দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি ইয়ার যোগে নাউন হয়, ড্রাইভ ইয়ার নাউন হয়, হ্যাঁ, যেটা আমরা গত ক্লাসে নাউন চেনার উপায়ে আমরা শিখে এসেছি। ডিসক্রিপশন বক্সে আমাদের এই দুটি পরবর্তী ক্লাস এবং আগের ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি দেখতে পারেন। তো গুড ড্রাইভার, গুড হচ্ছে এখানে আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে, গুড কি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ এদিকে গুডের পরে বসলো কি নাউন, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আচ্ছা, এরপরে পসেসিভের পরে, পসেসিভ বলতে আমরা কি বুঝি, যে হি ইজ হার, এই যাবতীয় যে পসেসিভগুলো আছে তারপরে কি বসে নাউন বসে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এই হার এখানে পসেসিভ, আর এদিকে চাইল্ড হচ্ছে আমরা জানি চাইল্ড মানে শিশু নাম। তাহলে দর্শক মোটামুটি বোঝা গেল যে বাক্যে নাউন কোথায় বসে। এছাড়াও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে অথবা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমার সহায়তা নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। যদি আর কোনো কোয়ারি থাকে, আর কোনো কোশ্চেন থাকে জানার জন্য, তাহলে নিশ্চয়ই নিচে কমেন্টস করে আমার সাহায্য নেবেন। আর হচ্ছে আমি যেহেতু প্রফেশনাল না, নতুন ভিডিও করছি, তো আমি যেন আরও ভালো করতে পারি এই জন্য আমাকে উৎসাহ দিবেন, লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলকে আরও গ্রো করার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।